যুবক তোমাদের একটা কথা বলি, মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও, ঠিক কিনা? অনেকে টাঙ্গি মারে এদিক সেদিক ঘুরে আর বলে আমার আব্বা চেয়ারম্যান। আরে তোর আব্বা চেয়ারম্যান তুই কি? আমার আব্বা এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট। আরে তোর বাবা এমপি, এটা তো তার গৌরব, তোর কি আছে সেটা বল। এজন্য নিজের পায়ে দাঁড়াব। অলসতার সাথে আমাদের কোনো সম্পর্ক? আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা অকর্মণ্যতাকে নো বলে দিলাম। অলসতাকে আমরা কি বললাম? আরো জোরে বলতে হবে, অলসতাকে কি বলবো? তুমি এমন কাজ করো যে তুমি মেয়েদের পেছনে ঘুরবা না, মেয়েদের আব্বা বলবে এই ছেলেকে আমার মেয়ের সাথে বিয়ে দিতে চাই। স্টাইল স্টাইল থাকতে হবে না, ঠিক কিনা? এস্টাবলিশ ইয়োরসেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে চিল্লা এখন, ঠিক কিনা? সেট ইউর টার্গেট এন্ড সেট ইউর গোল। কি হবা তুমি? ইঞ্জিনিয়ার হবা? এখনই ঠিক করো। প্রফেসর হবা? এখনই ঠিক করো, ঠিক কিনা? ডক্টর হবা? সেট ইউর টার্গেট এখন। টার্গেট ঠিক না করলে কখনো সফলতা আসতে পারে? এজন্য নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করতে হবে যে মেয়ের বাবা যেন ঘুরে, ঠিক কিনা? আর সবসময় কর্মঠ থাকবো, এনার্জেটিক থাকবো, নিজের পায়ে দাঁড়াবো, আইডিয়া জেনারেট করবো, এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করবো। নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবো। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইগাইরু মা বিকাউমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায়। চিল্লা এখন, ঠিক কিনা?